গতকাল নদিয়াতে যে খুনের ঘটনা ঘটেছে তারপর একেবারে দেশ জুড়ে তোলপাড় তৈরি হয়েছে, কারণ একজন বিধায়ক তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন। রাজনৈতিক উচ্ছৃঙ্খল কতটা কোন পর্যায়ে গেলে এই ধরনের ঘটনা ঘটে সেটাই এটাই যেন তার প্রমাণ, এবং এ নিয়ে কিন্তু একটা বিরাট সমালোচনাও তৈরি হয়েছে। কিন্তু বিধায়ক খুন হয়ে যাবেন আজকালকার সমাজে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন উঠছে। এবং বিধায়কের খুন হওয়ার পর অনেকেই তার এলাকায় গেছেন, বাড়িতে গেছেন, পরিবারকে সমবেদনা জানাতে গেছিলেন। গোঘাটের বিধায়ক মানস মজুমদার তিনিও সেখানে আজকে গিয়েছিলেন পরিবারের পাশে থাকতে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মানসবাবু। কি দেখলেন এলাকায় গিয়ে? ঘটনাটা আমাদের জন্য খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের। দুঃখের এই কারণে যে সত্যজিৎ আমাদের দলের প্রথমশ্রেণীর নেতৃত্ব ছিল, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল, ওই এলাকার জনপ্রিয় বিধায়ক ছিল, সবচেয়ে বড় কথা ওনার একটা পরিবারের সন্তান ছিল, কারো বাবা ছিল, কারো স্বামী ছিল। সেই জায়গায় সেই পরিবার তাকে হারালো, এটা সব থেকে বড় দুঃখের জায়গা। এবং সেই জায়গায় গতকাল রাতেই যখন শুনেছি এই ঘটনা ঘটেছে, রাতেই কেমন লাগছিল, কারণ আমি যে বেঞ্চে বসতাম তার পিছনেই ও বসত, এবং যেহেতু বয়সে আমরা সমসাময়িক, আমাদের দুজনের মধ্যে একটা মনের মিল ছিল, দুটো জেলা আলাদা হলেও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে বিষয় নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা, পার্থদা আমাদের শিক্ষামন্ত্রী যিনি পরিষদের মন্ত্রী তার সাথে আলোচনা, এগুলো যার জন্য সম্পর্কটা অল্প দিনের মধ্যে খুব মানে একটা গভীর জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় রাত্রেই খারাপ লাগছিল, সকালে যাওয়ার প্রোগ্রাম ছিল, সেখানে বাড়িতে যখন গেছি মানুষের ঢল, এবং এত মহিলা, ওর পাড়া পার্শ্ববর্তী গ্রাম, সে চোখের আলোকে বিশ্বাসযোগ্য নয় যে এত জনসমর্থন, এত কিছু থাকার পরে এরকম একটা ঘটনা গতকাল ঘটে গেল। তো সেই জায়গায় ঘটনাটা খুবই দুঃখের, এবং এলাকায় এক প্রকার শোকের ছায়া। কেউ বিশ্বাস করতে পারছে না যে সত্যজিৎ বিশ্বাস তাদের এলাকার ছেলে, এবং সাদা মাটা তো সবার সাথে মিশতে পারতো, এবং ওর একটা আত্মবিশ্বাস ছিল যে ও বিশ্বাস করতো এই ধরনের ঘটনা, এবং যার জন্য সিকিউরিটিও সবসময় নিত না। তো সেই জায়গায় গতকাল এই ঘটনা কেউ বা কারা সেই সুযোগ থেকে এই ঘটনা ঘটিয়েছে, এবং কারা ঘটিয়েছে সেটা অলরেডি তাদের নামে এফআইআর হয়েছে। খুব খারাপ পরিস্থিতি, এবং পরিবারটা যেটা দেখলাম, পরিবারে একদম সবাই, ছোট বাচ্চা, তার সহধর্মিণী, তার মা তো কথা বলতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি, সহধর্মিণী কথা বলতে পারছেন না, এলাকার একদম শোকের ছায়া। মানসবাবু, যেটা এলাকায় গিয়ে মানে আমি জানতে চাইছি যে মিডিয়াতে তো অনেক রকম প্রশ্ন উঠছে, কেউ অভিযোগ কারোর বিরুদ্ধে উঠছে, তারা আবার খণ্ডন করছেন, এলাকার মানুষের পালস কি বুঝছেন, ঘটনার আঁচ পেয়েছেন যে কেন এই ঘটনা ঘটল? দেখুন, এলাকায় গিয়ে বাড়ির লোকের সাথে যেমন কথা বলেছি, এলাকার মানুষের সাথেও কথা বলেছি, এবং আগেও আমরা জানতাম যে সত্যজিৎ বিশ্বাস নদিয়ার বুকে যে মথুরা ভোট এবং যে নবসূত্র ভোট, সেই নবসূত্র ভোটের একটা ফ্যাক্টর ছিল, এবং সেই জায়গায় তার জনপ্রিয়তা যেভাবে বাড়ছিল, তাকে যদি সরিয়ে না দেওয়া যায় তাহলে ওই রাজনৈতিকভাবে ওই মাটি দখল করা যাবে না। এবং এই মুহূর্তে নদিয়া বিজেপির টার্গেট, যেহেতু নদিয়াকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন প্রায় নাম আছে মুকুল রায়, তার যেহেতু ওই এলাকায় যেহেতু তার অবাধ বিচরণ ছিল, সে নদিয়াকে কেন্দ্র করে এবং চব্বিশ পরগনার একটা পার্শ্বের টার্গেট নিয়েছে, তাকেও তো দেখাতে হবে সে দল ছেড়ে গেছে, তো সেই জায়গায় টার্গেট করেছিল, এবং সেই টার্গেট থেকেই লোক লাগিয়ে সত্যজিৎকে এইভাবে সরালো যাতে মতুয়া ভোটে কব্জা করা যায় সামনের লোকসভা ভোট, কারণ সত্যজিৎকে না সরাতে পারলে সেই মতুয়া ভোট বা নবসূত্র ভোট কোনোটাই কব্জা করা যাবে না, সত্যজিৎ একাই পাচির হয়ে দাঁড়াবে এই ভোট দখলের ক্ষেত্রে। সেই জায়গায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একদম পূর্ব পরিকল্পিত, এবং এখানে মুকুল রায় সহ বিজেপি নেতৃত্ব তারা পরিকল্পিত ভাবে সত্যজিৎকে খুন করেছে, এবং এলাকার মানুষ এই ঘটনাকে চূড়ান্তভাবে ধিক্কার জানিয়ে তারা কোনোভাবে মানতে পারছে না যে রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক মত পার্থক্য কোন একজন রাজনৈতিক নেতৃত্ব প্রাণ ফেলে নিতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি, এবং আমাদের দলও এই ঘটনা
যখনই নজরে এসছে জানতে পেরেছে গতকাল, সাথে সাথে তাদের বাড়ির লোকের সাথে কথা বলে থানায় এফআইআর করছে, এফআইআর দুজন অ্যারেস্ট হয়েছে। এবং আমরা আশা করি আগামী কয়েক কিছুদিনের মধ্যে যে মূল চক্রান্তকারী সেও অ্যারেস্ট হবে এবং মানুষের সামনে এই যে ঘৃণ্য রূপ, এই যে ঘৃণ্য চরিত্র, সেই চরিত্রটা ওপেন হয়ে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। গোহাটের বিধায়ক মানস মজুমদার আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।